দর্শনে রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ডের জ্যোতিষরাজ দয়াল দিলওয়ার চিশতি। আসসালামু আলাইকুম, দর্শন রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে রত্নপাথরটি নিয়ে উপস্থিত হয়েছি, এটি হলো পান্না, একুয়ামেরিন বলে একে। এগুলো দেখতে একটু হালকা গ্রিন টাইপের এবং ভিতরে খুবই ফ্রেশ। এর ভিতরে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, বিভিন্ন ফাইবার বা আঁশ দেখা যাচ্ছে। এই পাথরগুলোকে একুয়ামেরিন নামে বলা হয়। এখানে আমি আপাতত একটি স্যাম্পল একটি পাথর দেখিয়েছি। এরকম আরও অনেক পাথর আমাদের কাছে আছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। অরিজিনাল একুয়ামেরিন পাথরগুলো দেখতে বিভিন্ন রকমের হয়ে থাকে এবং হোয়াইট কালারও হয়ে থাকে। তবে পাথর ব্যবহারের পূর্বে অবশ্যই সাজেশন নেবেন, সাজেশন ছাড়া কখনোই অরিজিনাল পাথর ব্যবহার করবেন না, যেখান থেকেই আপনি কিনে থাকুন না কেন। তো আজকে আমি একুয়ামেরিন নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে অন্য কোনো পাথর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরা, ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।